গুড মর্নিং গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো মাটি একটু একটু ভেজা, বুঝতে পারছো যে কালকে রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা থেকেই মেঘ ডাকছিল, বাট সন্ধ্যা থেকে বৃষ্টিটা হয়নি। রাত্রে যখন আমরা শুতে যাই 11:30-11টার দিকে, তখন দেখো বৃষ্টি হয়েছিল। আর এখন বাজে 8:30, ওর জন্য একটু একটু জায়গা শুকনো হয়ে গেছে, বুঝতে পারছো। ওইখানে ওখানগুলো একটু একটু ভেজা আছে। ওই দেখো কালকে রাতে যে বৃষ্টি হয়েছিল, রাস্তায় এখনো দেখো সাইডে জল জমে আছে, দেখতে পাচ্ছো। সাইডের মাটিগুলো এখনো একটু ভেজা ভেজা আছে, ওই সাইডেরও মাটিগুলো এখনো ভেজা ভেজা আছে, ওই দিকে ওই দিকে। এখানে রাস্তার সাইডে কিনারে কিনারে জল আছে, রাস্তাটা শুকিয়ে গেছে কারণ রাতে তো বৃষ্টি হয়েছে। বেশিক্ষণ বৃষ্টি হয়নি, ওই ধরো 1/2 ঘন্টার মতো হয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে। ঝরঝর করে বর্ষাকালের মধ্যে যদি বৃষ্টি হতো তাহলে সব কিছু ভেজা থাকতো। অল্প একটুখানি ভেজা 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 বৃষ্টির মতো হয়েছে, তো ওই জন্য রাস্তাটা শুকনো হয়ে এসছে। গাইজ দেখো, রূপ স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর ও এখন একটা ডাব খাচ্ছে। কদিন ধরে শরীরটা খারাপ ছিল বলে ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খেলে তো পেট গরম হয়ে যায়, ওই জন্য এখন ডাক্তার বলছে ওকে প্রতিদিন একটা করে ডাব খাওয়াতে, এখন ডাব খাওয়াচ্ছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওষুধপাতি সব খাওয়া হয়ে গেছে, এখন বাবু বসে বসে ডাব খাচ্ছেন। ওই দেখো চেয়ারের উপরে স্কুলের ব্যাগও রেডি হয়ে গেছে, শুধু এখন গাড়ি আসার অপেক্ষা। বাবা ডাবে জলটা মিষ্টি আছে? হ্যাঁ কি মিষ্টি? হ্যাঁ খাই নি। দেখো রূপের গাড়িও চলে এসছে, আর এই যে রূপ একদম দাঁড়িয়ে আছে। চলে যাওয়ার পরে আমি টিফিন করে নিয়েছি, তারপরে রান্নাও হয়ে গেছে। আজকে দুপুরে রান্না করেছি ভাত, আর এটা হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে কুমড়ো শাক ভাজা, আর এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মোরলা মাছের যে তেলটা সেটা ভাজা, আর এখানে হয়েছে কাতলা মাছ দিয়ে রাঙা আলু দিয়ে আমচি দিয়ে টক। আর এখানে আমি এখন ছাতু রান্না করছি, ছাতু মানে এটা খড়ে হয়, মানে মাশরুম যেটাকে বলতে পারো, তো খড়ে ছাতুটা রান্না করবো। তো ওর জন্য এখানে কড়াতে প্রথমে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে চিচিঙ্গাটাকে ভেজে নিয়েছি, আর এখানে ছাতুটাকে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরেও মনে হচ্ছে যে না একটুখানি ভালো করে ধুতে হবে, কারণ যতক্ষণ না চিপে চিপে এটাকে পুরো সাদা করতে পারছি ততক্ষণ না ছাতুটা ঠিকমতো ধোয়া হচ্ছে না। আসলে লাল জলটা পুরোপুরি না বেরিয়ে যাব তো ছাতুটা ঠিকঠাক হবে না, যতই ভালো করে ধুতে হবে তারপরে যে লাল জলটা বেরিয়ে যাওয়ার পরে একটা মানে ছাতুটা ঠিক পর্যায়ে আসছে, আর না হলে গন্ধ করে যাবে, খেতেই পারবে না, এত মানে বাজে একটা গন্ধ করবে। তো দেখতে পাচ্ছ চিচিঙ্গাটার সঙ্গে আমার ছাতুটা বেশ সুন্দর ভালোভাবে মিশে যাচ্ছে। এখানে চিচিঙ্গার বদলে তোমরা আলুও দিতে পারো বা ফুলকিও দিতে পারো, তো আমার কাছে এখন চিচিঙ্গাটা ছিল বলে আমি চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি। আমার এক পাশটা রান্না হয়ে গেছে, তো আরেক পাশটা উল্টে দিয়েছি। এভাবে এক পাশটা উল্টে উল্টে ভালোভাবে যখন দেখবো যে ওপরটা একটু হালকা হালকা লালচে লালচে ভাব চলে আসবে, মানে এই পর্যায়ে যখন চলে আসবে তখন ভাববে যে ছাতুটা পুরো তোমার ভাজা হয়ে গেছে, তখন একদম পারফেক্ট। দেখো কি মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টিটা এক্ষুনি নামবে। এপাশ দিয়েই মেঘটা উঠছে, কারণ এপাশটা এখনো পরিষ্কার আছে, এপাশটায় বেশি মেঘ। পরে মানে ছেলেটা স্কুল থেকে ফিরলে পরে হয় বৃষ্টিতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, রূপ স্কুল থেকে চলে এসছে, আর দেখো বৃষ্টি ঝরঝর করে শুরু হয়েছে। তখন যা মেঘটা উঠেছিল বৃষ্টি হবে না মানে, এখনো দেখো আকাশটা পুরো একদম কালো হয়ে আছে, মানে বৃষ্টিটা হতে যে গাছগুলো মনে হয় আহ কি আরাম পাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, চারিদিকটা পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। আরও যা মেঘ আছে মনে হয় রাতে ভালোই হবে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, এখন সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খাওয়ার জন্য একটা পকোড়া যদি হয় তো এর থেকে ভালো কিছু আর হয় না। তো এখন ভাবলাম কিছু পকোড়া বানিয়ে নিই, চায়ের সঙ্গে দারুণ চলে যাবে। চা হোক মুড়ি হোক পকোড়ার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না, এমনি এমনি তুমি শুধু শুধু সস দিয়েও খেয়ে নিতে পারো। এনার পকোড়া খাওয়া হয়ে গেছে, একটুখানি মুড়ি দিয়ে নিয়ে এখন পকোড়া খেয়ে পড়তে হচ্ছে। পকোড়া খাওয়ার আগে ঠিকঠাক পড়ছিল, পকোড়া খাওয়ার পর দেখি সব পড়া ভুলে যাচ্ছিস, কি রে কি হলো তোর?
রূপকে পড়াতে পড়াতে আমি একবার টুক করে গিয়ে রাতের খাবারটাও করে ফেলেছিলাম, তো এখন রূপকে খেতেও দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আজকে রাতের খাবারে আমাদের হয়েছে রুটি আর ডিম আলুর ভুজিয়া। খাওয়া দাওয়া শেষ করে শুতে যাব, আবার দেখি ঝমঝম করে বৃষ্টি নামছে। দেখতে পাচ্ছ তোমরা, আমি জুম করার চেষ্টা করলাম তবে বুঝতে পাচ্ছি না অন্ধকারে অতটা ভালো ফোকাস নিচ্ছে কি না। তো যাই হোক, বৃষ্টিটা কিন্তু বেশ ভালো করেই নেমেছে। তো চলো, আজকের মতো আমি তোমাদের সবাইকে গুড নাইট বলে দিচ্ছি, আর সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।